সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানাঘাট পুরসভা প্রাঙ্গণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 34তম জন্মদিনে কেক কেটে এই দিনটি পালন করেন তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাউন্সিলর পবিত্র কুমার ব্রহ্ম, পুরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপুরপ্রধান আনন্দ দে সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মী সমর্থকরা। পশ্চিমবাংলায় আজকে এমন একটা দিন যে দিনটা জন্ম হয়েছে আমাদের বাংলা যুব মানুষের মুক্ত প্রতীক যুবজা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 34তম শুভ জন্মদিন। আমরা তার শুভকামনায় রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস রানাঘাট পৌরসভা প্রাঙ্গণে রানাঘাট শহরে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ, ছাত্র, যুব, মহিলা, বঙ্গজননী, এসসি এসটি, ওবিসি, মাইনরিটি, সংখ্যালঘু প্রত্যেকটি সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দদের নিয়ে আমরা আমাদের নেতা, আমাদের দলের আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন পালন করলাম, শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম এবং তার আরও লড়াই সংগ্রাম দুর্বার গতিতে ভারতীয় জঞ্জাল পার্টির যে দুর্নীতি অপশাসন আমাদের রাজ্য শুধু না গোটা ভারতবর্ষে মানুষকে শেষ করে দিচ্ছে, তিলে তিলে দেশকে বিক্রি করে দিচ্ছে, সেই দলের প্রতি লড়াইয়ের আমরা তার সঙ্গে রয়েছি। আমাদের নেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনগণ মনোধি নায়িকা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা রয়েছি। তারা যেভাবে আমাদের পদনির্দেশ দেবেন আমরা সেইভাবে তার নির্দেশ মেনে আমরা রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আমরা একসঙ্গে চলছি এবং একসঙ্গে চলব।